নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের আরেকটা বিশেষ সবজি হচ্ছে পালং শাক। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি তা হলো মূলো দিয়ে পালং শাকের ঘণ্ট। সম্পূর্ণ নিরামিষ পালং শাকের এই রেসিপিটা আপনারা ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। তাহলে চলুন চটপট রান্নাটা শুরু করা যাক। এর জন্য এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এরকম বড় বড় করে কেটে রেখেছি। অপরদিকে পাঁচ ছটা শিমকে দুটুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, একটা বড় সাইজের বেগুনের অর্ধেক অংশকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের মুলোর অর্ধেক অংশকে সরু সরু করে কেটে সামান্য নুন দিয়ে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে রেখেছি। এখন রান্নাটা শুরু করব। এর জন্য প্রথমে চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। প্রথমে চুলাটা ছাইতে রেখে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হলে চুলা রাসটা একদম লোতে করে দিয়েছি। একই সাথে কড়াইতে দিয়ে দিলাম 5-6টা বিউলি ডালের বড়ি। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। বড়ি ভাজার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড শুকনো লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পরে যখন শুকনো লঙ্কাটা এরকম কালচে কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। জিরে লালচে কালার হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এই সময় যেহেতু নতুন আলু পাওয়া যায় তাই এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একই সাথে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলা রাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ ইউজ করেছি আর একবারে সম্পূর্ণ লবণটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি 2 চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত মশলাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা রাস লোতে করে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। সমস্ত কিছুকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পালং শাক। এবারে শাকের সাথে সবজিগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। চুলা রাসটাকে একদম লোতে করে দিয়েছি আর এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখুন পালং শাকটা মজে গিয়ে কিন্তু অনেকটা কমে গেছে আর সমস্ত সবজিও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যে কোনো নিরামিষ সবজি একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই খুব সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। 1/2 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা এই রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এবারে আবার খুব আলতো হাতে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি এর ফ্লেভারটা যাতে সমস্ত কিছুর সাথে ভালো করে ঢুকে যায় সেই জন্য জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আরও ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে খুন্তির সাহায্যে সবজিগুলোকে এরকম হালকা একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে বেগুন আর আলুগুলো হালকা গলে যাবে আর সবজির মধ্যে ভীষণ সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। আজকে আমার মূলো দিয়ে পালং শাকের ঘণ্ট কিন্তু প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।